নিজের দ্বিতীয় ম্যাচে কলকাতার একাদশে জায়গা হয়নি বাংলাদেশি ক্রিকেটার লিটন দাসের, যা দেখে লাইভে এসে রেগে আগুন ইন্ডিয়ান তারকা ক্রিকেটার রোহিত শর্মা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে মাত্র এক ম্যাচ খেলিয়ে লিটন দাসকে ছাড়াই একাদশ সাজিয়েছে কলকাতার নাইট রাইডার্স। তার বদলে একাদশে নেওয়া হয়েছে এখন পর্যন্ত আসরের এক ম্যাচেও মাঠে না নামা ডেভিড উইজিকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতিশ রানা। এর আগের দুই ম্যাচ ডগ আউটে কাটানোর পরে কলকাতার একাদশে জায়গা পান বাংলাদেশি ওপেনার লিটন দাস, কিন্তু নিজের প্রথম ম্যাচ রাঙাতে পারেননি তিনি। সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন এই তারকা ক্রিকেটার। প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ডাক পাওয়া এবং কেকেআরে যোগ দেওয়ার পর তাকে নিয়ে দলের বাড়তি উন্মাদনা হয়তো তাকে বাড়তি চাপে রেখেছে, সে কারণে মাত্র 4 রানে আউট হন তিনি। মাত্র 4 রানে আউট হওয়ার পরেও উইকেট কিপিংয়েও হতাশা উপহার দিয়েছেন এই টাইগার ক্রিকেটার। আর দ্বিতীয় ম্যাচে কলকাতার একাদশে তাকে জায়গা না দেওয়ায় লাইভে এসে রীতিমতো অবাক হয়েছেন রোহিত শর্মা। তিনি এই বিষয়ে বলেন, এক ম্যাচ খেলিয়ে কাউকে বিবেচনা করা উচিত নয়, লিটনকে বসিয়ে রাখার সিদ্ধান্তে আমি অবাক এবং আমি এটির পক্ষে কথা বলছি না। দর্শক, আপনার মতে কেন কলকাতা নাইট রাইডার্সের একাদশে জায়গা পাননি লিটন দাস? আপনার মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। আর বিশ্ব ক্রিকেট ফুটবলের নিত্যনতুন সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।